লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে উঠে এলো আজকের এই মুহূর্তের সব থেকে বড় খবর। বদলে গেল লক্ষ্মীর ভাণ্ডারের নিয়ম, নয়া নির্দেশ জারি করল নবান্ন। বহু মানুষের অ্যাকাউন্টে ঢুকবে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। কিন্তু কেন এই সিদ্ধান্ত, কি নির্দেশ জারি করেছে নবান্ন, জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে। সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলেই আমরা আপনাকে জানাবো। আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটিকে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলো সবার আগে দেখার জন্য। লক্ষ্মীর ভাণ্ডারের নিয়মে এলো বড়সড় বদল। রাজ্য সরকারের তরফে নতুন নিয়ম সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। এবার থেকে সরকারি এই প্রকল্পের আবেদনকারীদের ব্যাংকের সিঙ্গেল অ্যাকাউন্ট থাকতে হবে। বৃহস্পতিবার এই নয়া নির্দেশের কথা জানিয়েছে নবান্ন। এদিন জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্য সচিব হরেকৃষ্ণ দ্বিবেদী। দুয়ারে সরকার নিয়ে শুরু হয় সেই বৈঠক। বৈঠকের পরই মুখ্য সচিব নতুন নিয়ম সংক্রান্ত নির্দেশ দিয়েছেন বলেও নবান্ন সূত্রে খবর। প্রসঙ্গত, গত বছর থেকে শুরু হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, আর সেই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য জয়েন্ট অ্যাকাউন্ট থাকলেও আবেদন করা যেত। কিন্তু এবার আর জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে আবেদন করা যাবে না, শুধুমাত্র সিঙ্গেল অ্যাকাউন্ট থাকতে হবে, তবেই আবেদন করা যাবে। জয়েন্ট অ্যাকাউন্ট নিয়ে একাধিক সমস্যা তৈরি হয়েছে, তার জন্যই এই নির্দেশ বলে নবান্ন সূত্রে খবর। জানা যাচ্ছে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছিল জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে মূল আবেদনকারী টাকা নেওয়ার আগেই পরিবারের অন্য কেউ সেই টাকা তুলে নিচ্ছে। আধার সংযুক্তিকরণের উপরেও বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। খাদ্যসাথী বা স্বাস্থ্যসাথী সহ বিভিন্ন প্রকল্পগুলিতে আধার সংযুক্তিকরণ আরও বাড়াতে হবে। এই দিনের বৈঠকে এমনটাই নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। পাড়ায় সমাধানের ক্যাম্পগুলো আরও প্রত্যন্ত গ্রামাঞ্চলে করতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে।